জয় শ্রীকৃষ্ণ। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় কয়েকটি কাজ করলে বিশেষ শুভ ফল লাভ করতে পারেন, কারণ শ্রাবণ মাস শিব ও পার্বতীর মধ্যে ভালোবাসা উদযাপনের মাস। হিন্দু ধর্ম অনুসারে শ্রাবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে শিবের উপাসনা করলে বিশেষ পুণ্য লাভ করা যায়। শিবের সঙ্গে এই মাসে পার্বতীরও আরাধনা করা হয়। মহাদেব ও পার্বতীর প্রেমের শুদ্ধতা উদযাপনও করা হয় শ্রাবণ মাসে। এই কারণেই শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরী ব্রত পালন করে থাকেন অনেক মহিলা। এই মাসে স্বামীর দীর্ঘ জীবন ও মঙ্গলের জন্য ভারতীয় বিবাহিত মহিলারা কয়েকটি আচার পালন করে থাকেন। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের স্বামীর দীর্ঘ জীবনের জন্য কয়েকটি কাজ অবশ্যই করা প্রয়োজন। জেনে নিন সেই কাজগুলো কী কী। শ্রাবণে রোজ সকালে স্নান সেরে শিবের পুজো করে তবে খাদ্য বা পানীয় গ্রহণ করা উচিত বিবাহিত মহিলাদের। পঞ্চামৃত ও বেলপাতা দিয়ে শিবের পুজো করে শিব চল্লিশা পাঠ করা প্রয়োজন। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের সবুজ রঙের চুড়ি হাতে পরা উচিত। যেসব মহিলারা শ্রাবণ মাসে হাতে সবুজ রঙের চুড়ি পরেন, ভোলানাথ তাদের প্রতি কৃত হন বলে প্রচলিত বিশ্বাস। এছাড়া শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের অতি অবশ্যই মঙ্গলসূত্র পরে থাকা দরকার। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ভুলেও কালো রঙের পোশাক পরা উচিত নয়। বিবাহিত মহিলাদের পক্ষে কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের লাল, হলুদ ও সবুজ রঙের পোশাক পরা উচিত। অন্য সময় সিঁদুর না পরলেও শ্রাবণ মাসে সিঁদুর পরতে ভুলবেন না বিবাহিত মহিলারা। এই সময় সব সময় সিঁথিতে যেন সিঁদুর অবশ্যই থাকে। শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের পায়ে নূপুর পরে থাকা উচিত। এদের প্রতি ভোলানাথ বিশেষ প্রীত হন বলে প্রচলিত বিশ্বাস। দেবী লক্ষ্মীও এদের প্রতি সন্তুষ্ট হন এবং এদের ঘরে অর্থ সংকট হয় না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা অন্য বিবাহিত মহিলাদের সাজের উপকরণ উপহার হিসেবে দিলে ভালো ফল পাবেন। আপনি বিবাহিত মহিলা হলে শ্রাবণ মাসে কোনো কারণেই রাগারাগি করবেন না, পরিবারের কারোর সঙ্গে অশান্তি করবেন না এবং চিৎকার চেঁচামেচি করবেন না। শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা হাতে মেহেন্দি লাগান, এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিবাহিত মহিলাদের সাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ষোলো শৃঙ্গার। এই সময় তাদের ষোলো শৃঙ্গার করা শুভ। এছাড়া সাজের উপকরণ দেবী পার্বতীর উদ্দেশ্যেও নিবেদন করুন, এতে পার্বতী প্রীত হবেন ও আপনি তার আশীর্বাদ পাবেন। শ্রাবণ মাসের প্রতি সোমবার সকালে শিব ও পার্বতীর পুজো অবশ্যই করুন বিবাহিত মহিলারা। স্বামীর দীর্ঘায়ু মঙ্গল কামনায় শ্রাবণ মাসে আপনারা অবশ্যই এই নিয়মগুলি পালন করুন এবং শিব ও পার্বতীর আশীর্বাদ লাভ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।